আসন্ন পঞ্চায়েত নির্বাচন জেলার বিভিন্ন এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সংগঠনকে রক্ষা করতে ও কর্মীদের মনোবল বাড়াতে নদিয়ার কল্যাণী সতীমা মন্দির থেকে অনুকূল মোড় পর্যন্ত মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে প্রতিবাদ সভা করলেন সুকান্ত মজুমদার। আমরা তো মঞ্চে বসি, কিন্তু মঞ্চে বসা জন্য যে মঞ্চটা তৈরি হয়, এই মঞ্চের পায়াগুলো বাঁশ দিয়ে তৈরি হয় না। আমাদের কর্মটক কর্মীরা ঘাড়ে নিয়ে এই মঞ্চকে দাঁড়িয়ে থাকে, তার ফলে আমরা এখানে বসে আছি। 2 তারিখের পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর গোটা রাজ্য জুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেছে। একটা এরিয়া নেই যেখানে এই রাজ্য সরকারের অত্যাচার শুরু হয়নি। আপনি শিক্ষাক্ষেত্রে যান, এই বাসটাকে তাড়াতাড়ি পার করে দেওয়ার ব্যবস্থা করবে আমাদের ভলেন্টিয়ার যারা। আমাদের শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্য রোজগার চাকরি সমস্ত কিছুতে তৃণমূল কংগ্রেস, এবং তার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গণতন্ত্র। এদিন বিজেপি নেতৃত্ব বিরোধীদের আক্রমণ করে বক্তব্য রাখার পাশাপাশি কল্যাণী সরকারি জমিতে বিজেপির একটি দলীয় কার্যালয় উচ্ছেদকে কেন্দ্র করে পৌর কর্মীদের সাথে বিবাদের প্রতিবাদ জানানো হয়। উকিল বাবুরা গিয়ে চাপ দিলে দিতে বাধ্য হবে, এমসি দিবে না মানে তৃণমূল কংগ্রেসের এখানে কাউন্সিলর থেকে শুরু করে যারা মিউনিসিপালিটির দায়িত্বে আছেন তারা পার্টি অফিসের মতো কাজ করছেন মিউনিসিপালিটিকে। আমাদের এখানে একটা পুরনো পার্টি অফিস, আমাদের 3টে পার্টি অফিস থাকলে পরেও তৃণমূলের 6টি পার্টি অফিস আছে সেই একই জায়গার উপরে। তো আমাদের পার্টি অফিসগুলো যদি বেআইনি হয় তাহলে তৃণমূলের পার্টি অফিসগুলো কোনো মতে আইনি হতে পারে না, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হচ্ছে? মিউনিসিপ্যালিটি যদি ভাঙতেই চাই তাহলে সব পার্টি অফিস ভাঙুক, আর না হলে যে যা অবস্থায় আছে স্থিতাবস্থা বজায় রাখুক। আমি প্রশাসনকে বলতে চাই যে প্রশাসন কীভাবে এই কাজ করতে পারে, করতে দিতে পারে? কিন্তু কালকে তো এই ছেলেটি আমাদের এসসি মোর্চার জেলা সভাপতি শ্রীনিবাস মণ্ডল, তার তো প্রাণহানি হতে পারত। হাতটা যদি না পড়তো, মাথায় কোপ পড়তো, প্রাণহানি হতো। এবং পুলিশ প্রশাসন যদি মনে করে রাখে যে আমাদের কর্মীদের গায়ে হাত দেবে তৃণমূল কংগ্রেসের নেতারা, কারো কিছু হবে না, পুলিশ হাতে চুরি পরে নপুংসকের মতো বসে থাকবে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, অর্জুন সিং দলত্যাগ করায় বিজেপি কর্মীদের মনোবল ভাঙেনি। খাওয়ানো নিউজে নেই, আমরা ভারতীয় জনতা পার্টির ওখানে অর্জুন সিংকে সামনে রেখেই গত 2-3 বছর পার্টি কাজ করেছে, তার চোখ দিয়ে পার্টি দেখেছে। তিনি চলে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে নিচের তলার কর্মীদের একটা প্রশ্ন থাকে, মনোবল ভাঙেনি। এ সপ্তাহে আমি আসছি, আজকে নেক্সট উইকে সভাপতি আসবে, তারপরের সপ্তাহে আবার আমি আসব। আমরা ওখানে প্রচুর নতুন ছেলেদের দিয়ে নতুন করে সংগঠনকে তৈরি করবো। বিজেপির ভোট ফিরিয়ে নেবে, বিজেপির ভোট সব ফিরিয়ে নেওয়া হবে বলে অর্জুন সিং। আমি ব্যক্তির মন্তব্য করব, ব্যক্তির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই কমপ্লিটলি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এসব কর্মচারীদের সম্পর্কে কিছু বলবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।